গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা, লিখেছিলেন কবি সুকুমার রায়, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল হেড অফিসের বড় বাবুর চরিত্র। এবার তারই বাস্তব চরিত্রের সন্ধান মিলল আমাদের ক্যামেরায়। নিজেকে এলাকায় জনপ্রিয় করে তুলতে প্রায় 10 ইঞ্চি গোফ রেখেছেন পূর্ব বর্ধমান জেলার বড়বেলুন গ্রামের বাসিন্দা দাশরথী ভট্টাচার্য, এলাকায় যিনি গোফ মাস্টার নামে পরিচিত। এবং স্থায়ী বাসিন্দার বর্ধমান পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বড়বেলুন গ্রামের বড়কালীর সন্নিকট অর্থাৎ পণ্ডিত পাড়া। আমার নাম হচ্ছে দাশরথী ভট্টাচার্য, কিন্তু আমি বুড়ো মাস্টার নামে খ্যাত। কি শখ ছিল আপনার? আমার প্রথম থেকে, আমি ক্লাস যখন 6-এ পড়ি তখন থেকে আমার গোম কাজে বেরিয়েছে এবং প্রচুর পরিমাণে, এবং তখন থেকে আমি গোফ রেখে আসতাম, ছোটো ছোটো গোফ খুলে তাকে পাক দিতাম, আস্তে আস্তে বড় হতো। এবং আস্তে আস্তে এইভাবে রাখতে রাখতে আমার শখ হলো কি, যে আমি যতদিন মাজবো ততদিন আমি আমার গোফটা রাখবো। কিন্তু মাঝে মধ্যে যখন অসুস্থ হতো গোফটা আমাকে কাটতে হতো, কিন্তু তখন আমি নিয়ম জানতাম না। পরে আমি নিয়মটা জানলাম যে না, এই নিয়ম করলে পরে গোফ কাটতে আর হয় না। আমি সেই থেকে গোফ আর কাটি নাই। এই গোফটি আমার এখন মোটামুটি বয়স হলো 5 বছর। এর গোফটা কিন্তু আমাকে যত্ন করতে হয়। এর বাদাম তেল আছে, সর্ষের তেল আছে, নারকেল তেল আছে, ব্রাশ আছে এবং রং আছে। কিন্তু আমি এই গোঁফটা রেখেছি, রাস্তা দিয়ে যখন যাই তখন সকলেই কিন্তু আমার দিকে তাকায়, যে তাকায় না তার পাশের লোকটা কিন্তু তাকে বলে দেখ রে গোঁফটা কেমন। কেউ মুচকি হাসে, কেউ কেউ বলে যে খুব সুন্দর, কেটেন নাকো, আবার কেউ কেউ বলে কেটে দিও। যে কেটে দেয় আমি জানি কি যে তার ভালো লাগে না। কিন্তু কথা হচ্ছে কি, 10-এর মধ্যে একজনের ভালো না লাগলে 9 জনের তো ভালো লাগে। আমি সেই হিসেবে কিন্তু ওদের কথায় গোঁফ কাটি না। আবার অনেকে ব্যঙ্গও করে বলে কী গো গোপু দাদা চললে, হলো হ্যাঁ ভাই চললাম, তাতেও কিন্তু আমি রাগ করি না। কিন্তু আমার একটা কি, আমি যদি কুটুম্ব বাড়ি যাই সেখানে কিন্তু আমার রাতে ঘুম হয় না। কারণ কি, কুটুম্বের মধ্যে বহু ছেলে আছে বদমাইশি, করে যদি কাঁইচি চালিয়ে যায় তাহলে আমার জীবনের শখটা সবটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখি, কিন্তু রাত্রিবেলা আমার আমি ঠিক গভীর ঘুমে মগ্ন হই না। দাশরথী বাবু ওরফে গোফ মাস্টার জানান, ছোটবেলা থেকেই শখ ছিল এলাকায় নিজেকে জনপ্রিয় করে তোলা, আর তার থেকে ক্লাস 8 থেকেই গোফ রেখে আসছেন তিনি। বর্তমানে যা তাকে সত্যিই জনপ্রিয় করে তুলেছে। এখন 8 থেকে 80 সকলেই এক নামে চেনেন তাকে। আমি তো দীর্ঘদিন একজন সমাজসেবক মানুষ হিসাবে কাজ করে আসছি। আমি আমার বর্ধমান জেলায় এরকম গোফ আমার চোখে ঠেকে নাই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।